আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শুরু করা যাক আরেকটা ব্লগ। সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আমার বাংলাদেশে যাওয়ার ব্লগটার নাম দেখে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবাই বাংলাদেশে যাচ্ছে, বাচ্চাদের স্কুল বন্ধ করে, কারণ উইন্টারে বাচ্চাদের তেমন কোনো বন্ধ নেই। তারপর আমরা ডিসিশন নিয়েছি যে আমরা উইন্টারে বাচ্চাদেরকে নিয়েই বাংলাদেশে যাব, কারণ এখন সামারে বাংলাদেশে যাওয়াটা একদম অসম্ভব হয়ে গেছে। তারপর আমার কাছে সামার ভালো লাগে, কারণ আমি অনেক দিন বাংলাদেশে থাকতে পারি। তো কোভিডের জন্য অনেক দিন বাংলাদেশে যাওয়া হয় নাই। গতবার আমাদের সামারে যাওয়ার খুব প্ল্যান ছিল, বাট আমরা টিকিট ম্যানেজ করতে পারছিলাম না। তো সকালবেলা আমি ব্রেকফাস্টের শেষ করে, ধোয়া সব শেষ করে আমি রান্না শুরু করব। তো আমি কী রান্না করব বুঝতে পারছি না। এরপর আমার হঠাৎ করে শুটকি খেতে ইচ্ছে করছিলো, তো আমি শুটকি রান্না করার আগে প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ শুটকি রান্না করলে ঘর পুরো গন্ধ হয়ে যায়। তো আমি একটু লাইক অনেক সুন্দর স্মেলের আমাদের ক্যান্ডেল ছিল, ওটা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর ধুয়ে এগুলোকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে অনেকক্ষণ ভাজছিলাম, যাতে গন্ধগুলো কিছুটা কমে যায়। এরপর আমি অনেকগুলো ফ্রেশ রসুনকে একদম ম্যাশ করে আমি এটার মধ্যে দিয়ে আরও কতক্ষণ ভেজে নিলাম। যখন একটু ভাজা হলো, তারপর আমি একটু মানে পানি দিয়ে, যখন মানে রসুনগুলো ভাজা হয়ে গেল, তারপর আমি একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো যখন এই পানিগুলো শুকিয়ে আসবে, এরপর আমি জিরা পাউডার, তারপর মরিচের পাউডার, যার যেভাবে ঝাল খেতে ইচ্ছে করে। আমি এক প্যাকেট শুটকি রান্না করছি, তো আমি এখানে এক চা চামচ করে মশলা দিচ্ছি, জিরা পাউডার আর মরিচের, শুকনো মরিচের গরম লাল পাউডার দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে এরপর আবার এক কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে শুটকিগুলোকে ভালো করে সেদ্ধ করছি। তো শুটকিগুলোকে যখন মানে মিডিয়াম আঁচে একদম সিদ্ধ হয়ে যখন একটু নরম নরম হয়ে আসবে, তারপর আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। তো শুটকি অনেকের মানে প্রত্যেকের আলাদা আলাদা রেসিপি আছে, তবে আমি সবসময় এভাবেই শুটকি ভুনা করি। আমার কাছে এইভাবে শুটকি খেতে অনেক বেশি ভালো লাগে। তো যখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো দেওয়া শেষ হলো, তারপর আমি এগুলোকে খুব ভালো করে লাইক ঢাকনা দিয়ে দিয়ে মানে কম আঁচে আঁচে ভালো করে রান্না করব। মানে এই পেঁয়াজের যখন পানিগুলো বের হবে, আর শুটকিটা তো আগেই সিদ্ধ করা হয়ে গেছে, তো এটার মধ্যে এটা অনেকক্ষণ প্রায় 10-15 মিনিটের মতো এই তেলের উপরে রান্না করা হবে। তো রান্না করার পর যখন একদম ভুনো ভুনো হয়ে যাবে, তারপর আমি ভালো করে লবণ চেক করে আমি নামিয়ে নেব। তো শুটকি রেসিপিটা খুবই সহজ, খুব সহজভাবে এটা রান্না করা যায়। অনেকেই, বেশিরভাগ মানুষ শুটকি পছন্দ করে না, তো আমাদের ঘরে শুধু আমিই খাই শুটকিটা, আর কেউ তেমন পছন্দ করে না। তো যেহেতু অনেক বেশি রান্না করছি, আসলে আমি হয়তো আমার আম্মার জন্য একটু তরকারি পাঠাবো, শুটকি তরকারি। আর এখানে আমি ডাল আর চাল প্রথমেই মানে বসিয়ে দিয়েছিলাম, ভাত আর মুগ ডাল। তো মুগ ডালটা যখন লবণ হলুদে রান্না হয়েছিল, সিদ্ধ হয়েছিল, তারপর আমার রান্না করা গরু মাংস ছিল, মাংস একটু দিয়ে দিয়ে আমি আরেকটু রান্না করে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ কেটে, ধনিয়া কেটে ডালটা রান্না করেছি। তো এই ডালটা খুব সহজভাবে মানে যখন কিছু রান্না করতে ইচ্ছে করে না, ঘরে মাংস রান্না করা থাকে, তখন আমি মানে চিন্তা করি যে মাংস রান্না দিয়ে কিছু একটা রান্না করে নেব। অনেক সময় মূলা দিয়ে রান্না করে নিই, অনেক সময় ডাল দিয়ে রান্না করে নিই। মানে এই ধরনের রান্নাগুলো হচ্ছে আসলে লেজি রান্না, মানে যখন আপনার খুব লেজি ফিল করে, কোনো রান্না করতে ইচ্ছে করে না, তখন এই ধরনের আইডিয়াগুলো আপনারা ইউজ করতে পারে। তো বাচ্চারা কোনো খাবারগুলাই তেমন খাবে না, ডালটা হয়তো খেতে পারে। বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করছি, তাও মাংস রান্না করা ছিল, ওখান থেকে একটু মাংস কেটে নিয়ে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে আমি রাইস নুডল রান্না করছি। চাইনিজ রাইস নুডল সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তো ওটা এখানের মধ্যে দিয়ে আমি সয়া সস, একটু টমেটো কেচাপ দিয়ে মানে বাচ্চাদেরকে রান্না করে দেব। বাচ্চারা এইভাবে, আমার ছেলে অবশ্য খায় না, মেয়ে এটাই পছন্দ করবে। একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিলে ও মানে ভাত আর 2-3 দিন খাবে না, নামিয়ে নামিয়ে ওগুলো খাবে।
তো এটা হচ্ছে রেসিপি। আর আমার রান্না যখন শেষ হবে আমি বিকেলের দিকে একটু বাইরে যাব, যেহেতু দেশে যাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে আমি তেমন কোনো শপিংই করব না দেশে যাওয়ার আগে। দেখা যায় দেশে প্রত্যেকবার যাই মানে খুব কষ্ট, শপিং করা, এগুলা প্যাকেট করা, তারপর নিয়ে যাওয়া। আর দেশে নিয়ে গেলে দেখা যায় সবার পছন্দ মতো হয় না হয় একটা চিন্তা থাকে, আর এখানে কোনো জিনিসে এত কম দাম না। তো আর কারো সবাইকে জিজ্ঞেস করেছে, কারোই কোনো জিনিস লাগবে না। কিন্তু দেখা যায় আমরা যেহেতু আমরা সবাই যাচ্ছি বাংলাদেশে, তো নিজেদেরই আসলে বাচ্চাদের কাপড় চোপড় অনেক কিছু লাগে। আর আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর উপর, আমরা আরেকটা দেশে যাব বাংলাদেশ থেকে আসার সময়। তো ওই দেশে থাকার জন্য ওই দেশে 5 দিন থাকবো। তো দেখা যাবে কিছু জিনিস কিনতেই হবে, যেমন আমাদের ব্যাকপ্যাক স্টাইলের কিছু ব্যাগ কিনতে হবে আমার মেয়ের জন্য, আমার জন্য কিছু জুতো কিনতে হবে যেটা কমফোর্ট হাঁটার জন্য। মানে কোথাও যাওয়ার কথা হলে দেখা যায় যে ঘর ভর্তি কাপড় চোপড়, কিন্তু তারপরেও মনে হচ্ছে এটা নেই ওটা নেই, বাচ্চাদের সোয়েটার নেই, একটু একটু ঠান্ডা পড়তে পারে বাংলাদেশে, কিছু সিম্পল টাইপের সোয়েটার নিয়ে যেতে হবে, নিজের জন্য কিনতে হবে। তো গেলাম ওখানে, আমি আসলে দোকানে যাওয়ার পর আমি আমি যেই স্ট্রিটে গেছি, কারণ ওটা শপিংয়ের জন্য আমার কাছে বেস্ট মনে হয়, একদম কাছাকাছির মধ্যে সব কিছু শোরুম আছে। ব্যান আমি আরও কয়েকটা ব্লগে ওটা শেয়ার করেছি, আমার ইউটিউবের ভিডিওর মধ্যে আছে। ওখানে আসলে গ্যাপ থেকে শুরু করে টিজে ম্যাক্স, তারপর মেইসি, তারপর ওল্ড নেভি, মানে সব কিছু ওখানে, আমাদের ব্রুকলিনে এটা অবস্থিত। তো আমি ওখানেই বেশি সবসময় শপিংয়ের কথা মাথা আসলে আমি ওখানে চলে যাই। তো দেখা গেছে কিনতে কিনতে সব কিছু নিজেদের জন্যই কিনা হয়ে গেল, নিজেদের জন্য সবসময় পরার ওখানে জুতা, তারপরে হাঁটার জন্য লাইক ট্রাভেল করার জন্য কমফোর্ট সফট টাইপের শ্যু কিনতে হয়েছিল। তো এরকম করে কিছু টুকটাক কিনলাম। এরপর অনলাইনে কিছু জিনিস আসলো, কিছু না কিনলেও দেখা যায় যে শেষ পর্যন্ত অনেক কিছুই কেনা হয়ে যায়। আর দেশে যাওয়ার প্রস্তুতি আসলে শেষ দিন পর্যন্ত শেষ হয় না। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের তৌফিকে সুন্দর একটা সেফ জার্নি রাখে। আল্লাহ হাফেজ।